আজকে আমরা ভাতছালা আঠেরো নম্বর ওয়ার্ডে আমরা স্বদেশ কুমার সরকার মহাশয়ের বাড়িতে এসেছি এবং ওনার ছেলের নাম প্রদীপ কুমার সরকার বিগত বহুদিন ধরেই স্বদেশ কুমার বাবু অসুস্থ হয়ে পড়ে আছেন প্যারালাইসিস হয়ে চলাফেরাও উনি করতে পারেন না এবং কিডনির একটি সমস্যা দেখা দিয়েছে যে কিডনির সমস্যা দেখা দেওয়াতে চিকিৎসার ক্ষেত্রে প্রচুর অর্থ প্রয়োজন সরকারিভাবে ওনারা চেষ্টা করছেন দেখানোর বা বাইরেও বিভিন্ন সংস্থার কাছেও ওনারা গিয়ে দেখাচ্ছেন এবং যেটা সবথেকে বড় বিষয় হচ্ছে প্রদীপ সরকার মহাশয় এই বাবার চিকিৎসার জন্য আজ পাঁচ থেকে ছ বছর কর্মহীন হয়ে পড়ে আছে কেননা বাবাকে দেখবে মা নাই মা মারা গেছেন বাবাকে দেখবে কিভাবে এই চিন্তাই চিন্তায় প্রদীপ সরকার সারা দিন কেটে যায় এবং ওষুধের যা দাম সেই সমস্ত ওষুধ কিনে সংসার চালাতে তার ক্ষেত্রে খুবই কষ্টদায়ক হয়ে উঠেছে আমাদের বর্ধমানের হৃদয় থেকে আমরা এখানে আজকে এসেছি ওই প্রদীপ সরকার আমাকে বলেছিল ফেসবুকে দেখেছিল যে এর আগে এই সুবীর চৌধুরী এই রকমই একটি ঘটনা আমরা তুলে ধরেছিলাম আপনাদের প্রচার মাধ্যমের মাধ্যম দিয়ে তারপরেই সুবীর চৌধুরী মহাশয় একটি কাজ পান এবং সেই জায়গা থেকে প্রদীপ সরকারবাবু আমাকে বলেছিল যে আপনারা বর্ধমানের হৃদয় থেকে আসুন আমাদের পরিবারের পাশে দাঁড়ান এবং একটা যদি কোথাও কাজ প্রদীপ সরকারের হয় পাঁচ ছ হাজার টাকার তাহলে হয়তো ওর বাবার ওষুধটা কিনে অন্তত চালাতে পারবে দেখুন একদিন ভাতছালা তলায় আঠেরো নম্বর ওয়ার্ডে এই সরকার বাড়ি বলতে একটি বড় লোক বাড়ি বলে আমরা জানতাম কিন্তু নানাবিধ কারণে শারীরিক অসুস্থতাই বলুন বা বিভিন্ন রকমভাবে পারিবারিক বিভাজনের কারণে এগুলো অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখন আর্থিক অবস্থা একদমই ভেঙে পড়েছে একটা সময় এই সরকার বাড়ির ওপরে এই পাড়ার অনেক লোকই নির্ভর করে থাকতো এবং সরকার পরিবার থেকে অনেক সহযোগিতা সাহায্য এরা করেছে আমিও এই পাড়ারই ছেলে এবং আমি জানি ওদের খুব কাছে থেকে তাই আমি আর ঠিক থাকতে পারলাম না আমি ছুটে চলে এলাম আমাদের সঙ্গে শারদ ব্যানার্জি আছে যোগেশ্বর বৈরাগ্য আছে সাহানা পারভীন আছে কাঞ্চন কোনার আছে সঞ্জু রাউত আছে অমিত